বাড়ি ইটার বাড়ি না করতে কয় বেলকুনি করো, কথা কয় না রে। তারপর বেলকুনি দুই মুরত দুটো মধ্যে সিঁড়ি মাথা ঘুটা লেগেছে, কারেন্ট গেলে তার দুই মুরত বেলকুনি থাকতে হবে, কথা কয়। এই বেলকুনিত বসে আছে আরামবাগের ঘাটত, কিন্তু ফেরাউন বসে আছে, আসিয়া বসে আছে, আর মুসা আলাইহিস সালামের বোন পশ্চিমে ঘাটত। কেরে এই দিক আসবি বাষ্প এই দিক যায়, মানে তার মানে আল্লাহ হুকুম দিয়েছে, এ জিবরাইল এক মুহূর্ত দেরি করবো না, বাস্কর তুই পেলে লিয়া ওই ফেরাউনের আরামবাগের ঘাটত যা। ওর যখন এই মুসার জন্য এত ভয়, 80,000 মারল, ওরই বাড়ির মুসক তুলে দেবো, আল্লাহু আকবার। বাক্স তলে হাত দেয়া কুদরত দেয়া চলে যাচ্ছে। এখন আসিয়া করছে, কে ফেরাউন, ওই যে কি যেন ভাইসা দিচ্ছে, ওটা কি করছে, যা যায় দেখতো, তোর অত ভাবনা কে, তুই বাতাস খা। করছে না, আমার সন্দেহ হচ্ছে এই দরিয়ার ভেতর তো অনেক খড়কুটা ভেসে যায়, যদি কেউ ধরে নেয় তাই লাভবান হয়। তো তোমার কাছে আমার অনুরোধ একটা, তোমার কাছে কোনোদিন আবদার করিনি, ওই যে একটা বাক্স ভেসে দিচ্ছে, তুমি দয়া করে জানিয়ে দিতে পারতে তাহলে আমার জীবনটা ধন্য হতো। আল্লাহ আল্লাহ। ফেরাউনের এই একটা করে আঙ্গুল 7 ইঞ্চি লম্বা ছিল, আর এই দুটা চোখের পুতুলা ছিল 6 নাম্বার ফুটবল, আর কপালে ছিল হাডুডু খেলার ফিল্ড। 80 হাত উচ্চত সিংহাসন ছিল ফেরাউনের, 3 ধাপে 80 হাত উপরে ওঠে। 40 দিন পর পর পায়খানা করছে, জ্বর হয়নি জীবনে 400 বছরের মধ্যে। তাহলে তার নাম ফেরাউন থা ঠিকই আছিল। এই ফেরাউন বলতে তোমার যে অত্যাচার, এই যাচ্ছে যাক মানে নাই, এই এই চাল মানে মাথার ঠেকার লেগে, কারণ যাচ্ছে যাক না তুমি এনে দাও। ফেরাউন চলে গেছে ঘাটত, ওরে দেখিচ্ছে মুসা আলাইহিস সালামের বোন, আহা হা দেখাতে তো ওই যে ফেরাউন ধরিচ্ছে। ফেরাউন যখন একটু কোমর হালাছে, তখন জিবরাইল নিচে থেকে ওই বাস্কর ওই ফেরাউনের হাতের খোপের মধ্যে তুলে দিচ্ছে। যখন তুলে দিয়েছে, মুসা আলাইহিস সালামের বোনের চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। হায় সর্বনাশ, কল্লুখিরি, আহা রে আমার ভাইটার জীবন শেষ। আমার ভাইয়েরা, ফেরাউন ওই বাক্স ধরে রাগ করে নিয়ে যায়। আসিয়ার কাছে যখন আঘাত দিয়ে যখন থুয়ে দিল, দড়িও খোলেনি ফেরাউন খেপে। কি আছে তুই দেখ লে। আসিয়া নিচের দিকে যখন বাক্সে নজর করেছে, দেখে নবীর সুরত ওই ছোট্ট 14 ইঞ্চির সন্তান উপর দিকে তাকিয়ে আছে। আসিয়ার মুখের দিকে তাকানোর সাথে সাথে এমন মুস্কি হাসি দিছে, আসিয়ার কলিজা পাগল হয়ে গেছে। জিন্দিগিতে সন্তান হয়নি আসিয়ার, আর ফেরাউন ছিল হাটকুড়ো, ওর কোনো সোল হবে না, এতই চিকিৎসা করছে তাও সোল হয়নি। এখন এই মানুষের ঘরত যখন একটা ছোট সোল দেখেই ওই হাঁচর বাঁচর করে দেখেনি, বেটা সোল না মেয়ে সোল কিচ্ছু দেখেনি, তখনই সোল আসিয়া লিয়া কলিজার চাপে ধরছে। ফেরাউন করতে গেলে কি লিলুতি উঠতে গা করছে, একটা মানুষের বাচ্চা করছে, কি রে দেখি তো কোনো, আগে আমি কলজে জুড়ে এলি। সোহান আল্লাহ, যার ঘর ছোল নাই তাই মানুষের ছোলো পাইলবেল নাই না, কত শান্তি পায় যে আমাকে একটা আবার আব্বা বলে ডাকবে। সোহান আল্লাহ। আমার ভাইয়েরা, হজরত মুসা আলাইহিস সালামের ছোট্ট বডি নিয়ে আসিয়া কলিজাটা ঠান্ডা করছেন। এমন সময় ফেরাউন বলছে, আসিয়া রে দেখো না এই সন্তানটা কি, ছেলে নামিয়ে। আসিয়া তারপরে দেখলো ছেলে সন্তান। তখন ফেরাউন বলছে, আসিয়া রে এই সন্তান বোধহয় মুসা, ওর যে চোখ চুকি আসি, এটা বোধহয় মুসা। তরবারি লিয়ায় এক এটি কাটিয়া 7 চাকা কর্ম ই আসিল, কোনটি রে কোন পেটো ছিল। তখন আসিয়া করছে, শোনো তুমি যা ইচ্ছে তাই করো না, এই সন্তান আমি নদীত পাচ্ছি, কার সোল কে এমন ভাইসা দেশে, তোমার সোল নাই আমারও সোল নাই, আমি জীবনে মা ডাক পানো না, তুমি আব্বা পারলে না, এই সোলটা আমি পারলি। কোথা না পারলি হবে না, যদি মুসা হয় মুসা হোক আর যাই হোক, তোমার বাড়ির যেহেতু লালন পালন হবি, তুমি যে দল করো উইও সেই দল করবি, তুমি যদি নাঙ্গঠা উইও নাঙ্গঠ হবি, তোমার অত ভাবনাকে, তুমি যাঙ্কা সাইদের প্রধানমন্ত্রী উইও উনকে হবি, তোমার অত টেনশন কে, এক আমি পালমো যা হয় হবি। তোর ফেরাউন করছে, তুই যাক পালবো, তোর বুকের দুধ কো, তোর পেটে তো ছল্লয় ই দুধ পাবে না মরে যাবে না কা বাপরি রে তো কথা ঠিক তো নাইসিয়া কইতে তাহলে তুমি এক কাম করো মাইকিং করো ঢান্ডারা দাও এই লোক লস্কর দিয়ে যে একটা দুগ্ধমা এই এই পাওয়া যাবে কোথায় তুমি আর ধাত্রী তখন ঘোষণা দিল পরের দিন ঘোষণা দেওয়ার পরে দুপুরের থেকে 100 জন নিয়ে আসছে খালি ছলক দুধ দিবি বেতুল নিবি দুধ দিবি তখন এই দুধের পরীক্ষা শুরু হচ্ছে 100 জনের মার কলদ দিয়েছে মুসা আলাইহিস সালাম আল্লাহ কাছে জিবরাইল কারু দুধ যেন না খায় আল্লাহু আকবার কারু দুধ মুখ দেয়নি তখন আইসা করছে ফেরাউন কারু দুধ যে খায় না করা যায় কি কইতে তার কসম না দেখ ফেলে দে আবার না মেরে ফেলে দি তোর এটা দুধ খাচ্ছে না তাই বাঁচাবো কি দে কইছে না দেখি আরো চেষ্টা করি বইয়ের কথা কি শুনি তুই বারে আর আমাকে স্বামীরা বইয়ের কথা শোনে না এই কথা কোন লেখা এরকম কাফের কি কথা শুনিছে বইয়ের আনুগত্য করছে তখন দ্বিতীয় দিনে আবার 100 আসছে কারু খায়নি কিন্তু তৃতীয় দিনে যখন দেখে এই মায়ের কাছে ঘুরে যা বিটি বলিছে মা জীবন শেষ মা ভাই তুলে নিয়ে গেল ফেরাউন মা নিজে চোখে দেখলো অকবোধায় 2 দিনে শেষ করে ফেলতেছে 3 দিন মাথা মায়ে বলছে বিটি তুই যাতো পার হয় ওই পার যা যা ফেরাউনের বাড়ির যা খবর লিয়ে দেখতো আমার সোলের কি খবর সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মা কন্যাকে পাঠিয়ে দিলেন বোন যে যাইতে 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 ফেরাউনের বাড়ির দরজায় দাঁড়াছে এদিকে 95 জন মহিলা পরীক্ষা হচ্ছে কারু দুধ খায় না আর মাত্র 5 জন বাকি মুসা আলাইহিস সালামের বোন দাঁড়িয়ে আছে দরজাত 5 জন পরীক্ষা করার শেষ কারু দুধে মুখ দেয় না ফেরাউন হতাশা আসিয়া হতাশাপূর্ণ হয়ে তাকিয়ে আছে ফেরাউন বলছে আসিয়া ওই যে একটা ছুরি দাঁড়িয়ে আছে ওই ছুরির মনোভাব কি একটু জিজ্ঞাসা কর তখন বলতেছে ফেরাউন আসিয়া যে তুমি কও ওই কেশক আসে দাঁড়িয়ে আছে কও ওর বিয়ে হয়নি ছুট্ট না মেয়ে চলি কি কবি তখন ফেরাউন দমুক দেখছে এই ছুরি তুই কেশক আছে তোর দুধ আছে হাসিন কে মানে কুত্তর জাঙ্গা কথা সেই যোগ আচরণ কথা কর না ফেরাউন তখন বলছে যখন দাম কিনতেছে এই ছুরি তোর দুধ আছে তুই কেন খারা আছো তখন আসিয়া করছে এই এরকম ভাবে মানুষের সাথে কথা কওয়া হয় না শান্তিপূর্ণভাবে নম্রভাবে কথা কও ওই চ্যাংরা দুধ নাই কিন্তু ওর হয়তো খোঁজ আছে আল্লাহু আকবার আসিয়া দেখেন কি নরম মেজাজের মানুষ ছিলেন এমনি মৃত্যুর আগে জান্নাত চোখে ধরেনি অন্তর যদি ভালো চিন্তা থাকে মরার আগে জান্নাত দেখতে পাবি আর অন্তর যদি কুচিন্তা থাকে মরার আগে দোজক দেখবি আর দাড়ি যত বড় হোক জুব্বা যত বড় হোক টুপি 12 তালা হোক কথা বল আসিয়া কোথায় মা মা শোনায় মা ভালো দিলে মেয়ে মানুষ বোনের বিটিকে মা কয় নিজের বিটিকে মা কয় কি কথা বল না আবার নিজের ছোট বোন তাকেও মা কয় কি ভদ্রতা না বলছে মা আয় শোনা তো শোন তো কেমন তুই কি করছো অনেকক্ষণ দেখুচ্ছ তোর চোখত কেমন পানি কি করছো তুই করছে আমি তো দেখলাম অনেক মেয়ে দুধ খেলো না আপনার ওই সন্তান তা আমার খোঁজে একটা ধাত্রী আছে আপনার যদি কন তাহলে তাকে আনতে পারি তখন ফেরাউন করছে আনে পারবো করছে হ্যাঁ পারবো করছে যে সেই মেয়ে আনা পাগলি টাইপের কম বোঝে কাপড় চুপড় ভালো লাগে গরিব মানুষ তখন আইসিয়া করছে কেরে পাগলির দুধ খেলে তোর এই বেটাও তো পাগলি পাগল হবি তো তুই তখন আইসিয়া বলতেছে যে পাগল হোক আর যাই হোক দুধ যার খালি দুধ থাকে দুধ খালি পাগল হবি ওর মাও নাই পাগলই পাগল হবি গে তোর দিলে তোর কাম এই আনিস যা কাল আনিস যা ফেরাউন করছে কাল আনিস যা আর তোর মাও কবু যে এটি আসবো বেতন পাবো কাপড় চুপুর সব পাবো কিন্তু আসিয়া কোনো এই ছোলক মানুষ করা লাগবি তাহলে তোর পুরস্কার আছে এটা কয়া নিয়ে আসিস আসিয়া ফেরত গেলে কোনো হবে না দুধ যদি খায় তাহলে তো বাঁচে গেল আর দুধ না খেলে তুইও তো তুই দেখা ওর শ্বাস ইওর শ্বাস নিয়ে যাচ্ছে তখন মাও যে অরিজিনাল মা আর বেন বুদ্ধি আমাকে বইয়ের লাগান লয় যে মার্কেটে যায় তখন আমাকে স্ত্রীরা আপা কলে ভুলিয়া যায় ধাপা লাগে আর মুসা আলাইহিস সালামের মা তখন যা বোনে ওই মুসা আলাইহিস সালামের বোন বলেছে, মা আমি কোনো এই কথা কয়াচ্ছি না পাগল, তে মা তুই না সিরা কাপড় পরে গাঁত পানি ঢেলে দেবো, তুই বালুর মধ্যে না গোর ফেরবো, তারপর উঠি দেবো, তা তোরা দেখে মনে করে পাগলি। বাস লিয়া গেছে, লিয়া যাওয়াটা দেখে ফেরাউন করতে আসতো পাগলি রে কলো তা তাই এই ছোলের হাত এই মানুষের হাতত আমার এই পালিত বেটা কি দেবো, এখানে তাহলে ভালো করে গোসল করার হোক। তখন আর ওই কাম করার হিটি ওর কথা দাসি করে কথা এই আরামবাগের ঘাটত লিয়া দেয়, নীল দরিয়ার পানি দেয়, ফাইন করে সাবান দেয়, শ্যাম্পু দেয়, চুল টুল ফুরফুরে করে লিয়ায়। এখন চুল ফুরফুরে করে লিয়াচ্ছে, ফেরাউন করছে আসিয়া ছোল দে তো কলত, করছে না ছোল এখন দেবো না। আসিয়ার কি ব্রেন বলতেছে এই চুলের পানি যদি ছোলের মুখত যায় চুল শুকায়, তখন লিয়া দেয় বসে থাকতে রোদে, তাকে চুল টুল শুকিয়ে ফাইন করে হাসিয়ে একবারে প্যারাশুটের তেল দিয়ে দিয়েছে, গন্ধরাজ কসমেটিক কোকোনাট এগুলো তেল তেল দিয়ে ফাইন করে চুল বিনিগাতে লিয়াচ্ছে, লিয়াছে চেয়ার বসে থাকছে। এখন ফেরাউন করতে দে দুধ দে, আগে সোলোক দে দুধ খায় নাকি দেখি তো। আস্তে আস্তে ফেরাউনের কলজার মধ্যে দয়া দিচ্ছে কে, এখন দুধের জন্যই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, 3 দিন হয়ে গেছে কিচ্ছু খায়নি, সোল বাঁচে আছে কিভাবে অখিলের থেকে জনগণকে।